নেপালে ত্রিভুবন বিমানবন্দরে উড্ডয়নের সময় বিধ্বস্ত বিমান আঠারো জনের মরদেহ উদ্ধার হাসপাতালে পাইলট খুলেছে অফিস আদালত ও ব্যাংক চলবে বিকেল তিনটা পর্যন্ত রাজধানীতে ফিরেছে প্রাণ চাঞ্চল্য কার্ফি শিথিল করায় মহাসড়কে বাড়ছে যান চলাচল সীমিত পরিসরে ছাড়ছে দূরপাল্লার বাস সরবরাহ বাড়ায় বার বাজারে কমছে নিত্য পণ্যের দাম কিছুটা স্বস্তিতে ক্রেতারা আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান এবং ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট চালু বন্ধ ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম দর্শক শুনছিলেন সংবাদ শিরোনামগুলো সংবাদ দুপুরে আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া চুথি এবার বিস্তারিত নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে এতে আঠারো জনের মরদেহ উদ্ধার করেছে জরুরি বিভাগ বিমানটিতে শুধু এয়ারলাইন্সের টেকনিক্যাল স্টাফরা ছিলেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম কাঠমান্ডু পোস্ট বিস্তারিত রিপোর্টে বুধবার দুপুরে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উনিশজন আরোহী নিয়ে পোখরার উদ্দেশ্যে উড্ডয়নের সময় ভয়াবহ বিধ্বস্ত হয় সৌর্যই এয়ারলাইন্সের একটি বিমান মুহূর্তেই আগুন ধরে যায় কালো ধোয়ার কুণ্ডলিতে ছেয়ে যায় আশপাশ স্থানীয়দের ধারণকৃত ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা গেছে রানওয়ের দক্ষিণ প্রান্ত থেকে উড্ডয়ন করছিল উড়োজাহাজটি এক পর্যায়ে ছিটকে গেলে বিমানের ডান পাখা ক্ষতিগ্রস্ত হয় পুলিশ কর্মকর্তা বসন্ত রাজৌরীর বরাতে কাঠমান্ডু টাইমসে জানা গেছে ঘটনাস্থল থেকে আঠারো জনের মরদেহ উদ্ধার করা হয়েছে সৌভাগ্যবশত জীবিত উদ্ধার করা হয়েছে পাইলটকে তাকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে কাঠমান্ডু মেডিকেল কলেজ হাসপাতালে ফ্লাইটে এয়ারলাইন্সের কারিগরি কর্মীরাই ছিলেন বলে জানা গেছে এ নিয়ে তদন্তে নেমেছে দেশটির সরকার পাহাড়ে ঘেরা এবং নানা জটিলতার কারণে বারবার বিমান দুর্ঘটনার সাক্ষী হচ্ছে নেপাল এতে প্রতিবছর প্রাণ হারাচ্ছেন অনেকেই লুৎফর কবির নিউজ ডেস্ক দেশ টিভি এবার দেশের খবর তিন দিন ছুটির পর খুলেছে অফিস আদালত প্রাণ চাঞ্চল্য ফিরেছে রাজধানী সহ সারা দেশে সব ধরনের কার্যক্রম চলবে বিকেল পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয় সরকারি আধা সরকারি বেসরকারি সব অফিস সকাল এগারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত খোলা থাকবে এদিকে রাজধানীতে আজ ও কাল সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ একই সময়ে গাজীপুর নারায়ণগঞ্জ ও নরসিংদীতেও কারফিউ শিথিল থাকবে বাকি জেলাগুলোতে পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ও সশস্ত্র বাহিনী সিদ্ধান্ত নিয়ে কারফিউ শিথিলের সময়সীমা নির্ধারণ করা হবে টানা চার দিন কারফিউর পর স্বরূপে ফিরতে শুরু করেছে রাজধানী ঢাকা অফিস আদালত খোলায় কর্মস্থলে যেতে সড়কে চাপ বাড়ে যানবাহনের তবে ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহনের চাপ বাড়ায় সড়ক জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট এতে ভোগান্তিতে পড়েন অনেকে সকর্মী সাবরিনা মজুমদারের রিপোর্টে আমরা বিস্তারিত দেখব টানা পাঁচ দিন ধরে রাজধানী ঢাকা ফাঁকা থাকলেও এখন এই নগরী ফিরতে শুরু করেছে আপন রূপে সড়ক জুড়ে গাড়ি বাস আর অফিসগামী ও কর্মজীবী মানুষের পদচারণায় এখন অনেকটাই সড়ক সকাল দশটা থেকে কারফিউ শিথিল করার কথা থাকলেও ঘর থেকে এদিন আগে ভাগে বেরিয়ে পড়েন অফিস গামে মানুষ অফিসে যাচ্ছি আর ভোগান্তি হচ্ছে যে মানে টানা তিন দিন সাধারণ ছুটির পর আজকে একটা জ্যাম আছে সেই জ্যামটাই টাইমে ভোগান্তি আর ভেহিকালের একটু প্রবলেম আছে আর কি ভেহিকাল সবাই তো মানে ভেহিকাল অ্যাভেলেবেল না না আমাদের অফিস ট্রান্সপোর্ট ছিল জ্যামে আটকানোর ফলে আমরা হেঁটে অফিসে যাচ্ছি এখন মানে অফিস টাইম আমাদের যেটা ছিল দশটা তো অফিস টাইম আমরা অলরেডি হেল্প করে ফেলছে আর এতদিন যারা ঘরবন্দি ছিল তারা সেখান থেকে মুক্তি পাচ্ছে মানুষ এটা চাচ্ছিলো যে এটা সমাধান আসুক সবাই রাস্তায় পাশে চলুক অফিসে যাক তারা চার দিন কারফিউয়ের পর অফিস আদালত খোলায় ব্যক্তিগত গাড়ির চাপে সড়কে সৃষ্টি হয় তীব্র যানচট এতে ভোগান্তিতে পরেন অফিসগামী চাকরিটা তবে সড়কে মানুষ বাড়ায় জীবিকার পথ খুলেছে নিম্ন আয়ের মানুষের হকার ও রাস্তার পাশের দোকানগুলোতে বিক্রি বাড়ায় হাসি ফিরছে তাদের মুখে সব স্বাভাবিক হয়ে ঢাকা ফিরবে আগের রূপে এমন প্রত্যাশা নগরবাসীর মজুমদার টিভি রাজধানীর হয়েগরবাসীর থেকে ছুঁয়ে যাচ্ছে দূরপাল্লার বেশিরভাগ বাস এতে মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ আহ দর্শক এ নিয়ে যাত্রাবাড়ি থেকে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মী শাহাদত নিষাদ রাজধানী যেন তার আগের রূপে ফিরে পেয়েছে অর্থাৎ আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি অন্যান্য দিনের তুলনায় এতদিন ধরে যে এক ধরনের সহিংসতার মধ্যে রাজধানীবাসী আতঙ্কে কাটিয়েছিল ছাত্রদের যে কোটা আন্দোলনকে পুঁজি করে একটি পক্ষ যেখানে অরাজকতা সৃষ্টি করেছিল সেই আতঙ্কের থেকেই রাজধানীবাসী এখন অনেকটাই নিরাপদ রয়েছে এবং স্বাভাবিক রয়েছে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর যে সাইদাবাদ বাস টার্মিনাল সেই বাস টার্মিনালের চিত্র আপনারা দেখে বুঝতে পারছেন আগের রূপে সেই রাজধানীর সাহেদাবাদ বাস টার্মিনালকে আমরা লক্ষ্য করতে পারছি এতদিন ধরে এখানে যে অবস্থা ছিল এখানে আসলে সাধারণ মানুষের চলাচল একেবারেই ছিল না দূরপাল্লা বাসগুলো তেমন ছাড়তো না অর্থাৎ এখন কারফিউ শিথিল অবস্থা রয়েছে শীতল অবস্থা থেকেও কিন্তু সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করছে এবং একই সাথে যদি আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এইখানে কিন্তু এখন আগের মতো সেই যানজটের সৃষ্টি হয়ে এবং সেই সাথে আমরা রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরেছি সেখানে যে কারফিউর শিথিলতার মাধ্যমে মাঝেও কিন্তু আমরা দেখেছি সেনাবাহিনী তাদের টহল রয়েছে একই সাথে বিজেপির চেকপোস্টও আমরা লক্ষ্য করতে পেরেছি এবং বিভিন্ন মোড়ে মোড়ে যে আইন শৃঙ্খলা তৎপরতা সেই তৎপরতা কিন্তু রয়েছে অর্থাৎ যে সকল স্থানগুলোতে একটা আতঙ্ক ছিল সেই জায়গাগুলোতে কিন্তু প্রশাসন নিরাপত্তা কিন্তু জোরদার করেছে এবং সাধারণ যে পরিবহনগুলো বিশেষ করে গণপরিবহন এতদিন বন্ধ ছিল সেই গণপরিবহন কিন্তু এখন চলাচল শুরু করেছে অর্থাৎ রাজধানীর বিশেষ করে উত্তরা থেকে যে গাড়িগুলো ছাড়তো উত্তরা একটি মানুষের জন্য ছিল সেখানেও কিন্তু এখন স্বাভাবিক রয়েছে এবং একই সাথে যাত্রাবাড়ির কথা যদি আমরা একটু জানিয়ে রাখি যাত্রাবাড়িও কিন্তু এখন কারণে অনেকটা ভয়ভীতি ছিল সেই ভয়ভীতিটাও কিন্তু এখন অনেকটা নেই বলে চলে এখন সেই সড়কটি অর্থাৎ ঢাকা চট্টগ্রাম মহাসড়কটি কিন্তু এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু যান চলাচল চলছে এবং সাধারণ গাড়িগুলো চলছে সাধারণ মানুষ কিন্তু চলাচল করছে অর্থাৎ সব কিছু মিলিয়ে যদি আমরা এই সাইদাবাদ বাস টার্মিনালের অবস্থায় যদি আমরা এখানে দেখা যে টিকিট কাউন্টারে বিভিন্ন পরিবহনের দায়িত্বে যারা রয়েছেন তারাও বলছেন অন্যান্য দিনের তুলনায় তারা এখন অনেকটা স্বস্তি প্রকাশ করেছে যাত্রীদের চাপও যেমন বেড়েছে তেমনি তাদের যে গাড়িগুলো কিন্তু ঠিকমতো চলাচল করছে অর্থাৎ আগের সে আতঙ্কটা কিন্তু এখন তারা আর নেই বলতে আমাদেরকে জানাচ্ছে তো এই ছিল সাহিদাবাদ বাস টার্মিনাল থেকে আমার কাছে টাকা সবচেয়ে কারফিউর পঞ্চম দিনে অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে সারা দেশের জনজীবন খুলেছে অফিস আদালত ও দোকানপাট সড়ক মহাসড়কে বেড়েছে যানবাহন জনমনে ফিরতে শুরু করেছে স্বস্তি তবে তল্লাশি না থাকলেও রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর টহল সহকর্মীদের পাঠানোর তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট কারফিউয়ের পঞ্চম দিনে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন সকাল থেকে বিকেল পর্যন্ত কারফিউ শিথিল থাকায় সড়কে চলছে ভারী যানবাহন খুলেছে দোকানপাট বসেছে হাটবাজার প্রয়োজনীয় অপ্রয়োজনে বাইরে বের হচ্ছে মানুষ সীমিত আকারে চলছে অফিস আদালতের কার্যক্রম বুধবার সকাল থেকে কারফিউ শিথিল থাকায় প্রাণ চাঞ্চল্য ফিরেছে উত্তরাঞ্চলে রংপুরে ব্যবসা প্রতিষ্ঠান অফিসার আদালত ও ব্যাংক খুলেছে নগরী ও জেলা উপজেলায় চলছে বাস মিনিবাস রিকশা অটোরিকশা সহ সব ধরনের পরিবহন তবে কড়া পাহাড়ায় আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই ভালো লাগছে যে সবাই যার যার কর্মস্থলে ফিরে যেতে পারতেছে খুব সমস্যা ছিলাম এখন আজকের থেকে একটু আমরা মনে করি যে সম্পূর্ণ আইন এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে বাট সন্ত্রাসীরা বা যারা এরকম বিভৎস ঘটনা ঘটাতে পারে যারা আবারও যে কোনো সময় হয়তো সংগঠিত এই ধরনের কার্যকলাপ ঘটাতে পারে এই আশঙ্কা থেকে আমরা ব্যবস্থা বাইরে যৌথ বাহিনী তহল অব্যাহত আছে সাভার আশুলিয়ায় বিভিন্ন সড়ক ও মহাসড়কে বেড়েছে যান চলাচল শিল্পাঞ্চলে সকাল থেকে খুলেছে সব কারখানা খুলেছে বিপণী বিতান ও ফুটপাতের সব দোকানপাট নবীনগর চন্দ্রা ও ঢাকা আরিচা মহাসড়কে দূরপাল্লার ভারী যান চলতে দেখা যায় তিন চাকার অটোরিকশাও ছিল চোখে পড়ার মতো এখনও টহলে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ময়মনসিংহে কারফিউজারির পঞ্চম দিনে খুলেছে অফিস আদালত জেলা ও দায়রা জজ প্রাঙ্গণে সকাল নয়টা থেকে আসতে শুরু করেন প্রার্থী ও আইনজীবীরা দীর্ঘ পাঁচ দিন পর আদালত খোলায় ফিরেছে প্রাণচঞ্চলতা যারা ওই বিচার প্রার্থী তারা এসছে কোর্ট চলছে এগারোটা থেকে তিনটা পর্যন্ত আমাদের মনসিংলা খোলা থাকবে ন্যায় বিচারের সাথে যারা আসছে তারা স্বস্তিক নিঃশ্বাস ফেলছে বিচার প্রার্থীরা প্রার্থীরা আসছেন হ্যাঁ আমরা চেষ্টা করছি হ্যাঁ তাদেরকে প্রতিকার দেওয়ার জন্য কারফিউ শিথিল থাকায় রাজশাহীতে জনজীবন অনেকটাই স্বাভাবিক সকাল থেকে নগরীতে চলে বিভিন্ন যানবাহন ছেড়ে যায় দূরপাল্লার বাস এদিনও আইন শৃঙ্খলার টহল ছিল চোখে পড়ার মতো তিন দিন বন্ধ থাকার পর বগুড়ার আদালত প্রাঙ্গণে ফিরেছে ব্যস্ততা সকাল থেকে যথা ম্যাজিস্ট্রেট কোর্ট এবং জেলা জজ আদালতে শুরু হয় বিচার কাজ গভর্নমেন্ট এটা আদালত খুলে দেওয়ার পর আমরা কিছুটা হলেও ইয়ে পেয়েছে আর কি মানসিক প্রশান্তি পেয়েছে আমরা আদালতে আসছি মকলের সঙ্গে কথা বলছি তিন দিন পর আজকে যে অফিস খুলছে তা আমাদের ব্যবসার অবস্থা খুব খারাপ এই দেশের অবস্থা সচলচল চাই এবং দেশকে সুস্থ এবং সঠিক পথে দেখতে চায় দ্রুতই কারফিউ তুলে নিয়ে স্বাভাবিক হয়ে উঠবে জনজীবন এমন প্রত্যাশা সবার টুম্পাফ্রোস নিউজ ডেস্ক দেশ টিভি সরবরাহ বাড়ায় রাজধানীর কাঁচা বাজারে কিছুটা কমেছে নিত্য দাম এতে স্বস্তি এলেও অতিরিক্ত বাড়তি দাম নিয়ন্ত্রণে সরকারকে কার্যকর ভূমিকা রাখার অনুরোধ ভোক্তাদের তবে বিক্রেতারা বলছেন যে বাজারে দেখা দিয়েছে ক্রেতার সংকট সকর্মী সহকর্মী প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদ হাসান চলমান সংকট কাটিয়ে এবার স্বস্তি ফিরতে শুরু করেছে নিত্য পণ্যের বাজারে পরিস্থিতি স্বাভাবিক হতেই বেড়েছে সব ধরনের পণ্য সরবরাহ গেল কয়েকদিনের তুলনায় বুধবার বাজারে বেড়েছে পণ্য সরবরাহ একই সাথে বেড়েছে ক্রেতা সমাগমও রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় এমনই দৃশ্য মরিচের ঝাল কিছুটা কমে বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো আশি টাকা পর্যন্ত পেঁয়াজ একশো দশ আলু ও বেগুন বিক্রি হচ্ছে ষাট টাকা কেজি দরে পটল শশা ও ভেন্ডির দাম কমে বিক্রি হচ্ছে চল্লিশ টাকায় আর বরবটি আশি টাকা আমিষও মিলছে স্বস্তি ব্রয়লার বিক্রি হচ্ছে একশো থেকে একশো আর সোনালি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা নিত্য দাম কিছুটা কমাই স্বস্তি প্রকাশ করেন ক্রেতারা আশি টাকা সবজি টবজি সব আশি টাকা একশো টাকা ষাট টাকার উপর ছিল এখন তা আজকে বাজার হিসাবে দাম দ্রব্যমূল দাম হিসাবে কমই আছে বর্তমানে হেনুজা ফুটসা বাজারে কিনে খাওয়ার সমর্থন আছে না দাম মোটামুটি আগের মতোই খুব একটা বাড়ে নাই আমার যা দেখলাম আর এদিকে বাজার দর কম থাকলেও ক্রেতা সমাগম অনেকটাই কম বলছেন বিক্রেতারা সবকিছু খুলছে এখন তো কাস্টমার বাজারে নাই যা হয়তো বিকেল কিছু কাস্টমার হইতে পারে সব মাল বাসি আজকে পাঁচ দিন ধরিয়া এই সব বাসি কোন মাল আমরা কিনে বেচতে পারি না কাস্টমার আসে না বেচা কেন আসাতে করতেছি যদি অফিসে বন্ধের পর যদি কাস্টমার আসে তাহলে অতিকৃত হইতে পারে একটা আতঙ্কের ভিতরে ছিল একদিন কাজ নিউ প্লাস নিরাপত্তা ভুগতি ছিল সেক্ষেত্রে ক্রেতা তো খুবই সামান্য ছিল আজকে অনেকটা শিথিলতার কারণে ক্রেতা আজকেও কম সংকট কাটিয়ে দ্রুতই স্বাভাবিক হবে জীবনযাত্রা এমনটাই প্রত্যাশা সকলের মাহমুদ হাসান দেশ টিভি ঢাকা তারা পাঁচ দিন বন্ধ থাকার পর দেশের সীমিত পরিসরে চালু হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা জরুরি সেবা আর্থিক ব্যবসা প্রতিষ্ঠান ও গণমাধ্যম সহ কিছু খাতকে প্রাধান্য দিয়ে ইন্টারনেট সংযোগ দেওয়া হয়েছে তবে মোবাইলে ইন্টারনেট সংযোগ এখনো বন্ধ রয়েছে মঙ্গলবার রাতে অগ্রাধিকার ভিত্তিতে সীমিতভাবে ইন্টারনেট সংযোগ দেওয়া হয় রফতানিমুখী শিল্প খাত বিদ্যুৎ গ্যাস পানি ও হাসপাতালের মতো জরুরি সেবা প্রতিষ্ঠান রেলওয়ে প্রবাসী কল্যাণ সেবা এবং এয়ারলাইন্স সেবা প্রতিষ্ঠানের কার্যালয় এলাকায় ইন্টারনেট সংযোগ সচল আছে এছাড়াও ফেসবুক অনলাইন ভিত্তিক ওটিটি প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এখনও সচল হয়নি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিছুক্ষণ আগেই দর্শক ব্রিফ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই নিয়ে টেলিফোনে বিস্তারিত জানাবেন আমাদের সহকর্মী জয় যাদব আমি যুক্ত হচ্ছি তার সাথে জয় সচি বলে কি বললেন আসলে নতুন করে স্বরাষ্ট্রমন্ত্রী আপনি জানেন যে গত কয়েক আন্দোলনের নামে যে সহিংসতা হলো সারা দেশ জুড়ে তার এই চিত্র একটি তুলে ধরেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসলে মূলত অনুষ্ঠানটি ছিল এই সহিংসতায় পুলিশের এই এবং সরকারের যেই সদস্যরা নিহত হয়েছেন তাদের স্বজনরা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করছেন ক্ষেত্রে পুলিশের চার তিনজন এবং আনসারের একজন সদস্যের পরিবারের সদনটা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছেন ছিলেন এখানে পুলিশের আইজিপিও এবং আনসারের ডিজিও এখানে উপস্থিত ছিলেন মূলত এখানে তারপর এই পুলিশ আনসার এবং মন্ত্রণালয় কিছু আর্থিক অনুদান দেওয়া হয়েছে সেই এই স্বজন হারানো পরিবারের সদস্যদের এবং এখানে স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা কি বলেছেন তিনি মূলত গত কয়েকদিনের সহিংসতার যে নৃশংসতা সেই চিত্রটি তিনি তুলে ধরেছেন তার বক্তব্যে এবং তিনি বলেছেন যে বিএনপি জামাতের সময় সেই চার দলীয় ঐক্যজোটের সময় এই রাজশাহীর বাগমারায় বাংলা ভাইয়ের যে হয়েছিল হয়েছিল এই সময়ে আপনার এই হয়তোবা শরণে থাকবে যেভাবে মানুষকে হত্যা করার পর তাকে গাছে ঝুলিয়ে রাখা হতো ঠিক একই কাণ্ডায় এখানে কিন্তু পুলিশদের এই হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে তিনি সেই প্রসঙ্গটি টেনে এনেছেন এবং তিনি বলেছেন যে বাংলা বাংলাদেশের মতো জঙ্গি উত্থান এখানে ঘটতে চেয়েছিল ইঙ্গিত করেছেন বিএনপি জামাতের উদ্দেশ্যে যে তারা এটি করার চেয়েছিল এবং এই নশিনдите আপনি জানেন যে নয়জন জঙ্গি সদস্যকে এই কারাগার আপনার এই লুট করে নয় এই কালাগ্রাম নয় জঙ্গি সদস্যকে নিয়ে যাওয়া হয়েছে এই সার্বিক ঘটনাগুলিকে তিনি বলেছেন যে সবগুলি আছে এবং পুলিশ এটির তদন্তে সর্বশক্তি নিয়োগ করে তারা কাজ করছে এবং এখান থেকে পুলিশ বা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটু বিচ্যুত হবে না এবং এই সাংবাদিকদের কাছ থেকে প্রশ্ন ছিল যে কারফিউ কতদিন থাকতে পারে তিনি বলেছেন যে যতদিন আপনার এই পরিস্থিতির সামাল ততদিন এই সান্ধ্য আইন অর্থাৎ কারফিউটি থাকবে এবং তিনি যেখানে এইভাবে নাশকতা হচ্ছে এবং আনসার বিজিবি র্যাব সদস্যদের টার্গেট করে হত্যা করা হচ্ছে এই এই প্রয়োজনে কিন্তু এই আপনার কারফিউটি দিতে বাধ্য হয়েছে আরেকটি বিষয় যে বিষয়টি নিয়ে এখন আপনার এই আমরা এই নিহত সংখ্যা কত এই মানে এই চলমান সহিংসতায় কতজন শহীদ হয়েছে কতজন মারা গিয়েছেন এই বিষয়টির কথা সাংবাদিকদের পক্ষ থেকে বলা হয়েছিল এবং তিনি যেটি বলেছেন এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চারজন অর্থাৎ পুলিশ একজন সদস্যের মৃত্যুর খবর তাদের কাছে নিশ্চিত হয়েছে কিন্তু এছাড়া সার্বিক যেই নিহতের সংখ্যা সেটি এখনো তারা নিরূপণ করতে পারেননি এবং কাজ করছেন। এবং এখন পর্যন্ত যারা নিহত হয়েছেন তাদের কেউ এই থানায় রিপোর্ট যার কারণে হত্যার এখন নিরূপন করা যাচ্ছে না এবং তিনি এটিও যোগ করেছেন যে অনেক দুষ্কৃতিকারী হত্যা করে লাশ গুম করে ফেলেছে যার কারণে সঠিক সংখ্যা নিরূপণ করতে কিছুটা ব্যাগ পেতে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এবং যেই একটি বিষয় যে আপনি এই যারা কোটা সংস্কার আন্দোলনের নেতৃবৃন্দ আছেন তারা একটি অভিযোগ করেছিলেন যে তাদের কয়েকজন সদস্যকে গুম করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তিনি বলেছেন যে যারা নিখোঁজ হয়েছেন তাদের পক্ষ থেকে কেউ এই যদি নিকটস্থ থানায় এই বিষয়টিকে অভিযোগ দেশ বিষয়টি খতিয়ে দেখবে এমন কোন তথ্য তাদের কাছে এখন পর্যন্ত নেই তো এখন এই মোটামুটি ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনার স্বরাষ্ট্র মন্ত্রীর যে ব্রিফিং সেই ব্রিফিংটি এবং তিনি সর্বশেষ যে কথাটি বলেছেন যে ঘটানোর জন্যই বিএনপি জামাত শিবির এই পরিকল্পিতভাবে এই সংগঠিত এই ছাত্রদের আন্দোলনে ঢুকে এই সহিংসতাটি চালিয়েছে এবং পুলিশ মোটামুটি এটি নিয়ন্ত্রণে আনতে পেরেছে বলে তিনি দাবি করেছেন এবং দুই চার দিনের মধ্যে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নেবেন জুই এই ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত আমার কাছে জয় আপনার মাধ্যমে আসলে আমাদের দর্শকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাতে পারলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী জয় যাদব চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি জানাচ্ছেন আমাদের সহকর্মী এ কে এম নাজিম মধ্যে যেহেতু কার্পি যখন শিথিল করা হয়েছিল তার নগরীতে যানবাহন চলাচল শুরু হয়েছে আমরা যেটি সকাল থেকে দেখেছি নগরীর সবগুলো জায়গাতেই কিন্তু যান চলাচল শুরু হয়েছে কারণ পাশাপাশি নগরীর আশপাশে যতগুলো উপজেলা রয়েছে সবগুলো উপজেলাতেই গাড়ি চলাচল শুরু হয়েছে আমরা সেটি দেখেছি এবং আজ থেকে যে অফিস আদালত খোলা হয়েছে সেটির কারণেই মূলত কর্মব্যস্ততা বেড়েছে আরেকটি বিষয় হচ্ছে যে গত কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে সহিংসতা হয়েছিল সেই সহিংসতার পরপর আসলে সারা দেশে কারফিউ জারি করা হয় তারই এই হিসেবে চট্টগ্রামেও কারফিউ জারি করা হয়েছিল সেই কারফিউর কারণে চট্টগ্রামে একরকম স্থবিরতা বিরাজ করেছিল কিন্তু তারপর গতকাল থেকে যখন কারফিউ শিথিল করা হয় তারপর পর নগরে যান চলাচল কিছুটা স্বাভাবিক হতে শুরু করে এবং আজ সকাল থেকে মূলত আমরা যেটি জেনেছি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে যেটি আমাদেরকে জানানো হয়েছে সকাল নয়টা থেকে বিকাল পর্যন্ত মূলত কারফিউ শিথিল করা হয় সেই কারণেই মূলত যানবাহন চলাচল শুরু হয়েছে পাশাপাশি অফিস আদালতও খোলা হয়েছে আমরা দেখেছি এখনও এই কারফিউ তুলের মধ্যে নগরীর মোড়ে মোড়ে প্রতিটা জায়গায় শৃঙ্খলা বাহিনী টহল দিচ্ছেন তল্লাশি চালাচ্ছেন পাশাপাশি সশস্ত্র বাহিনীও রয়েছে তাদের সাথে র্যাব পুলিশের পাশাপাশি বিজিবির পাশাপাশি সেনা সদস্যরাও কিন্তু এখনও সড়কে টহল দিচ্ছেন আর আরটি বিষয় হচ্ছে যে গতকালকে পোশাক খাত খুলে দেওয়ার যে বিষয়টি পোশাক খাত খুলে দেওয়ার বলার পরেই কিন্তু চট্টগ্রামে পোশাক খাত খুলে দেওয়া হয়েছে এবং চট্টগ্রামের অধিকাংশ পোশাক খাত বলা যায় প্রায় নব্বই পঁচানব্বই ভাগ পোশাক খাত খুলে দেওয়া হয়েছে এবং তারা যেটি বলছেন আমরা গতকালকে এর প্রথম সহসভাপতি নজরুল ইসলামের সাথে কথা বলেছিলাম তিনি আমাদেরকে যেটি বলেছেন পোশাক খাত খুলে দেওয়ার ব্যাপারে যারা পোশাক খাতের মালিকরা রয়েছেন তাদের তারা তাদের কারখানা চালু করেছেন এবং কারখানায় যেসব শ্রমিকরা রয়েছেন তারা তাদের যারা শ্রমিকদের পরিচয়পত্র দেখে দেখে মূলত কারখানায় প্রবেশ করাচ্ছেন এবং কারখানার আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে তাদের নিজস্ব আইনশৃঙ্খলা বাহিনী বা নিজস্ব নিরাপত্তা কর্মীর পাশাপাশি যদি পুলিশ প্রশাসনের সহায়তা প্রয়োজন সেটিও তারা দিবেন বলে আমাদেরকে জানিয়েছেন আরেকটি বিষয় বলে রাখি গত কয়েকদিনের এই যেই কারফিউ বা সহিংসতার কারণে কিন্তু চট্টগ্রামে যেসব সবজি জাতীয় নিত্য জাতীয় পণ্য রয়েছে সেগুলোর কিন্তু দাম খুবই ঊর্ধ্বমুখী বলা যায় কারণ আমরা সকালে কয়েকটি বাজার ঘুরে দেখেছি সেসব বাজারগুলোতে আসলে নিত্য প্রয়োজনীয় যেসব শাক সবজি রয়েছে এবং নিত্য প্রয়োজনীয় পণ্য রয়েছে সেগুলোর দাম ঊর্ধ্বমুখী কারণ আকাশ বলা যায় কারণ ব্যবসায়ীরা বলছেন সরবরাহ সংকট কয়েকদিনের সহিংসতার কারণে মূলত মালামাল সরবরাহ না থাকার কারণেই মূলত এসবের দাম বাড়ছে তো চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ দর্শক জয়পুর হাটের বর্তমান যান চলাচল পরিস্থিতি জানাচ্ছেন আমাদের সহকর্মী রেজাউল করিম রেজা আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের বাস স্ট্যান্ড এলাকায় সেখানে কিন্তু ঘটনা তেমনটি ঘটেনি জেলা প্রশাসক কারফিউ তুলে নিতে পারবে এবং কারফিউ দিতে পারবে বা অন্য যে পদক্ষেপ নিতে পারবে তারা কিন্তু এই নিতে জয়পুরহাট জেলায় কিন্তু আজ থেকে জয়পুরহাটের সকল প্রকার স্বাভাবিক জীবনযাপন মানে থাকবে এখানকার সরকারি নির্দেশনা অনুযায়ী অফিস আদালত চালু থাকবে জেলার অভ্যন্তরীণ বাস সহ সকল গণপরিবহন চালু আছে তো দ্রব্যমূল্য বৃদ্ধি বিষয়ে তারা নিবিড় মনিটরিং করছেন পাশাপাশি যে যাত্রীদের যেন কোনো দুর্ভোগ না হয় বাসের যে নিরাপত্তা ব্যবস্থা সকল বিষয় বিবেচনা করে আইনশৃঙ্খলা বাহিনীকে এখানকার জেলা প্রশাসক সালেহিন তানবিল কাজী উনি নির্দেশনা দিয়েছেন আমি একজন মোটর শ্রমিকের মোটর শ্রমিকের একজন একজন শ্রমিকের সঙ্গে কথা বলে জানতে চাই যে আপনারা মোটর শ্রমিকের তো শ্রমিক আপনারা কি অবস্থায় ছিলেন এখন কি অবস্থায় আজকে কেমন আপনাদের সারা পাচ্ছেন আমরা চার পাঁচ দিন খুব সমস্যার ভিতরে ছিলাম প্রতিটা শ্রমিকই আজ থেকে সরকার আমাদের অনুমতি দিয়েছে গাড়ি চড়ার জন্য এবং প্রশাসন দিয়ে নিরাপত্তা দিয়ে গাড়ি চলছে সকাল নয়টা থেকে গাড়ি আমরা স্টার্ট করছি আমরা এখন খুব স্বস্তি এবং সরকারকে সাধুবাদ জানায় জয়পুরাট বাস এলাকায় এখন কিন্তু এই যে আজ থেকেই কিন্তু সকল প্রকার গণপরিবহন এবং ঢাকাগামী যাত্রীরা সহ তাদের সাথে কথা বলেছি তারা কিন্তু বেশ খুশি যে বিভিন্ন যে জায়গায় তারা আটকে নিজ বাড়িতে বা জয়পুরাটে এসে তারা আটকে গিয়েছিল কিন্তু তারা এখন তাদের গন্তব্যে যেতে পারছে তো এই ছিল আমার জয়পুরহাট থেকে সর্বশেষ দর্শক এবার রাজশাহী থেকে আইন পরিস্থিতির খবর জানাবেন অত সহকর্মী কাজী সাহেদ কারফিউর আজকে পঞ্চম দিন যদিও এই কারফিউ শিথিলভাবে চলছে আজকে থেকে যেহেতু অফিস আদালত এবং ব্যাংক লেনদেন শুরু হচ্ছে ফলে আমরা যে আলুপট্টির মোড়ে আছি যেখান থেকে ব্যাংক পাড়া হিসেবে পরিচিত আমরা একটু দেখাতে চাই যে প্রচণ্ড ভিড় কারণ অন্য স্বাভাবিক দিনের মতো একেবারে ভিড় কারণ যেহেতু আজকে এগারোটা থেকে ব্যাংকিং কার্যক্রম শুরু হবে এছাড়া অফিস আদালত চলবে তিনটা পর্যন্ত ফলে অনেকেই অফিস আদালতে যারা আসছেন সে ভিড় তো আছেই এবং প্রতিদিনের মতো অন্য স্বাভাবিক দিনগুলির মতোই কিন্তু আজকে রাস্তায় আমরা যানবাহন এবং গাড়ি চলাচল করতে দেখেছি এবং এখন পর্যন্ত চলছে যারা এই পথ দিয়ে যাচ্ছেন তারা যেটি বলছেন যে অন্য শহরের অন্য পথগুলিতেও একই অবস্থা প্রত্যেকটি সড়কে আজকে মানুষজন একেবারে স্বাভাবিক দিনের মতোই নেমে এসেছেন তারা যেটি বলছেন যে কারফিউ যে চার দিন ছিল সেই চার দিনের পরিস্থিতির পর আজকে অনেকটাই একেবারে স্বাভাবিক জনজীবন এবং তারা এমন জনজীবনই প্রত্যাশা করছেন যদিও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নাগরিকদের নিরাপত্তার জন্য তাদের যে টহল সেটি জোরদার করেছে আগের দিনেরগুলির মতো আজকে করা তল্লাশি বা তল্লাশি চৌকি সেগুলো কিন্তু আমরা শহরের মধ্যে দেখিনি তবে শহরের যে প্রবেশ পথগুলি আছে সেগুলিতে পুলিশের একটা অবস্থান আছে তারা সেখানে খুব একটা গাড়ি তল্লাশি না করলে সন্দেহজনক গাড়িগুলিকে তারা তল্লাশি করে জিজ্ঞাসাবাদ করছেন এছাড়া কারফিউ আজকে থেকে যেহেতু শিথিল পর্যায়ে চলছে স্থানীয় জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী ফলে মানুষের স্বাভাবিক জনজীবন যেটি আছে সেই জায়গায় মানুষ ফিরে আসছেন ধীরে ধীরে আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি সেটি হলো যে একেবারেই স্বাভাবিক রাজশাহীতে রাজশাহীতে যদিও সারা দেশে যেভাবে নাশকতার ঘটনাগুলি ঘটেছিল রাজশাহীতে তেমনটি না ঘটলেও আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তখন থেকে কঠোর অবস্থানে আছেন এবং আজকেও যেটি জানানো হয়েছে যে কারফিউ শিথিল হলেও নাগরিকরা তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসলেও ব্যাংকিং কার্যক্রম অফিস আদালত সব কিছু স্বাভাবিক দিনের মতো চললেও তাদের অবস্থান যেটি আছে আইন নিরাপত্তার স্বার্থে সেটি তারা ধরে রাখবেন এবং বলা যায় যে গত চার দিনের তুলনায় আজকে রাজশাহীর জনজীবন একেবারেই স্বাভাবিক এবং বিকেল তিনটা পর্যন্ত যেহেতু কারফিউ একেবারেই শিথিল আছে ফলে স্বাভাবিক জনজীবনে মানুষ ফিরে আসার প্রত্যাশা করছে তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ অ্যাফিটস স্টুডিওতে দর্শক এবার একটু রংপুরে যেতে চাই রংপুর থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি জানাচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ রফিকুল ইসলাম সারা যে কারফিউ চলছে সেই কারফিউ কিন্তু আজ সকাল থেকেই শিথিল করা হয়েছে আমরা এই মুহূর্তে রয়েছে রংপুরের মডার্ন মোড় এলাকা এই কি রংপুরের প্রবেশদ্বার বলা হয়ে থাকে অর্থাৎ এই জায়গা থেকেই রংপুর বিভাগে যে আট জেলা রয়েছে সেই আট জেলায় কিন্তু সব ধরনের গাড়ি ঘোড়া চলে আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে রংপুর যেহেতু এটি প্রবেশদ্বার অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকায় এই এলাকায় দিয়ে আমরা দেখছি যে সব ধরনের পরিবহন চলছে আন্তজেলা আন্তবিভাগ বিভাগ এবং ঢাকামুখী যে পরিবহন সেগুলো কিন্তু সকাল থেকে চলছে এবং এমনকি যানজট পর্যন্ত রয়েছে আমরা বিভিন্নভাবে বিভিন্ন এলাকায় গিয়েছি বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দদের সঙ্গে কথা বলেছি আমরা আইনজীবীদের সঙ্গে কথা বলেছি আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলেছে তারাও বলেছেন যে আজকে যে রংপুরে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা এবং রংপুর বিভাগের অন্যান্য যে জেলা রয়েছে সেখানে সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে যে কারণে কিন্তু মানুষজন সকাল থেকে ব্যবসা প্রতিষ্ঠান তারা খুলতে শুরু করেছে আমি যদি আইনশৃঙ্খলার কথা বলি সেটি হচ্ছে যে এই যে কারফিউ শিথিল করা হয়েছে এবং কারফিউ শিথিলের সঙ্গে সঙ্গে যে রংপুরে র্যাব পুলিশ বিজিবি এবং অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে তারা কিন্তু কঠোর ভাবে মনিটরিং করছে বিভিন্ন এলাকায় র্যাব এবং পুলিশ এবং বিজেপির পাশাপাশি সেনা টহল অব্যাহত রয়েছে সেনাবাহিনীর সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো রয়েছে বিভিন্ন স্থাপনা রয়েছে বিভিন্ন মোড় রয়েছে সেখানে কিন্তু তারা অবস্থা নিয়ে কাজ করছে এবং সন্দেহবাজ অনেক ব্যক্তি যারা রয়েছেন তাদেরকে কিন্তু তল্লাশি করা হচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এটা আমরা যুক্ত করতে চাই এখানকার একজন পরিবহন শ্রমিক যিনি গাড়ি নিয়ে গতকাল রাতে ঢাকা থেকে এসেছেন এখন রংপুর থেকে তিনি গাড়ি নিয়ে যাবেন আমরা তাকে যুক্ত করতে চাই যে আপনি তো সড়কে মহাসড়কে গাড়ি চালাচ্ছিলেন কোনো অসুবিধা হচ্ছিল কি না কীভাবে চলছিল গাড়ি আমরা কালকে রাত এগারোটায় পল্লী বিদ্যুৎ চান্দুরে পল্লী বিদ্যুৎ থেকে গাড়ি ছাড়ছি রাস্তাতে কোনো অপ্রীতিকর ঘটনা বা কোনো ঢাল ছেড়াছড়ো কোনো কিছু হয় নাই যত সময় রাইট টাইম এসে পৌঁছে রাত দুটা তিনটা নাগাদে রুমপুর এসে পৌঁছেছি এখন আবার গাড়ি লাগাইছি দেখা যায় কখনটি ভয় হয় লোকজন ওপর চাপের উপর নির্ভরশীল করবে পৌঁছলাম একজন পরিবহন শ্রমিকের কাছে আমরা বিভিন্ন ব্যাংক বিমা অফিস আদালতও খোঁজ নিয়েছি সেখানেও কিন্তু পর্যাপ্ত সংখ্যক মানুষ রয়েছে অর্থাৎ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মানুষজনের ভিড় বেড়েছে অফিস আদালতগুলোতে তো এই ছিল রংপুর থেকে কারফিউ তেলের সর্বশেষ খবর দর্শক বিভিন্ন জেলা থেকে আমাদের সহকর্মীরা আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর জানাবার চেষ্টা করছিলেন আপনাদেরকে যাচ্ছি অন্য প্রসঙ্গে বান্দরবনের রুমায় যৌথ বাহিনীর অভিযানে দুই কেএনএফ সদস্য নিহত হয়েছেন বুধবার সকালে রুমা সদর ইউনিয়নের সাইকট এলাকায় এই ঘটনাটি ঘটে পুলিশ জানায় সাইকট পাড়ায় কেএনএফ সদস্যরা অবস্থান করছে এমন তথ্য পেয়ে যৌথ বাহিনীর একটি দল সেখানে অভিযানে যায় তখন কেএনএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে পরে দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হলে দুই কেএনএফ সদস্য নিহত হয় বান্দরবনের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজিয়মি জানান এলাটি দুর্গম দুর্গম এই হওয়ায় এখনো নিহতদের লাশ উদ্ধার ও পরিচয় এখনো জানা সম্ভব হয়নি দর্শক এই ছিল এখনকার সংবাদ দুপুরে আমাদের পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাই কি সাথে থাকার জন্য